আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গুলুমুলু ফ্যামিলি কিচেন চ্যানেলে আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি খুব সিম্পলভাবে আলু ভাজির একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি নুসরাত ঢাকা থেকে বলছি। চলুন দেখে নিই আমি কীভাবে খুব সিম্পলভাবে আলু ভাজি করি, আমি এটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ঝরঝরে নুডলসের মতো আলুটা ভেঙে যাবে না, সেভাবে আমি ভাজি করে আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। আমি এখানে মিডিয়াম সাইজে 7-8টা আলু ছিলে ধুয়ে পরিষ্কার করে হাত দিয়ে কুচি করে নিয়েছি বঠিতে। সবার ঘরেই আমাদের বঠি আছে, আপনারা চাইলে গ্রেটার দিয়েও কুচি করে নিতে পারেন। আমি একটা বাটিতে 1 টেবিল চামচ লবণ দিয়ে আলুটা ভালোভাবে ধুয়ে আমি এখানে আবার বেশ কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এ ভিজিয়ে রাখার কারণে আলুটা বেশ রান্না করার পর ঝরঝরে হবে, ভেঙে যাবে না, কালারটা একদম ঠিকঠাক পারফেক্ট আসবে। 5 মিনিট পর আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা চালনিতে ছেঁকে নিচ্ছি। আমি এখন পাশে চুলায় বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়ে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 1/2 কাপের একটু কম হবে পেঁয়াজ কুচি দিয়ে। আমি এখানে 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। হালকা একটু নেড়ে চেড়ে আমি এখন এখানে আলু কুচিগুলো দিয়ে দেব। এখন আমি এখানে হলুদের গুঁড়ি অ্যাড করব না, আলু দেওয়ার পরে আমি হলুদের গুঁড়ি দেব। আলুটাকে একটু নেড়ে চেড়ে আমি এখন এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়িটা এখন দেওয়ার কারণে খুব সুন্দর কালার আসবে, আর যদি আমরা আগে হলুদের গুঁড়িটা দিয়ে দিই তাহলে আলুর কালারটা সুন্দর আসবে না। আমি হলুদের গুঁড়ি আর আলুটাকে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিয়ে এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি এখানে কোনো লবণ ইউজ করব না, এখন শেষ পর্যায়ে দেব। এখন যদি লবণ অ্যাড করি তাহলে আলুটা ভেঙে যাবে, সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। একটা কথা বলে নেই, ভিডিও সাউন্ড কোয়ালিটির জন্য আমি খুবই দুঃখিত। আর আমার রান্নাঘরে মাশাল্লাহ অনেক রোদ্দুর পরে সূর্য উঠার পর পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত যতক্ষণ সূর্যের আলো থাকে আমার রান্নাঘরে রোদ্দুর পরে, যার কারণে রোদ্দুরের কারণে হয়তো ভিডিওটা খুব ভালো বোঝা যাচ্ছে না, তার জন্য আমি খুবই দুঃখিত। ঢাকনা সরিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে এখন আমি অল্প অল্প করে 2 টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা এখন দেওয়ার কারণ হচ্ছে শুরুতে লবণ দিলে আলুটা সিদ্ধ হয়ে ভেঙে যেত, তাই আমি এখানে শেষ পর্যায়ে লবণ অল্প অল্প দিয়েছি আর নাড়াচাড়া করে নিয়েছি। আলুটা বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, আস্ত কেটে দেইনি। আর আমার স্বাদ মতো আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনে পাতা কুচিটা অপশনাল, আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে আলু ভাজিতে ধনে পাতা কুচি দিলে, তাই আমি দিয়েছি। কাঁচামরিচ ধনে পাতা কুচি অ্যাড করার পর আমি নেড়ে চেড়ে 1 মিনিটের মতো এটাকে চুলার উপর রেখেছি। চুলাটা বন্ধ না, আমি চুলাটা অনই রেখেছি। 1 মিনিট ধরে নেড়ে চেড়ে আমি এখন চুলা বন্ধ করে দিয়ে এটাকে পরিবেশন করে নেব। দেখুন মাশাল্লাহ খুব ঝরঝরা নুডলসের মতো আলু ভাজি হয়ে গেল, একদমই ভেঙে যাবে না লবণ যদি পরে অ্যাড করেন। আমার এই খুব সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ঝরঝরে নুডলসের মতো আলু ভাজির রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।